হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজকে আমরা করব জিকে মক টেস্ট নাম্বার 51। 51 নম্বর জিকে মক টেস্টে আমি তোমাদের কাছে হাজির হয়ে পড়েছি এবং এই সমস্ত জিকে মক টেস্ট তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেনের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ পরীক্ষাগুলোতে আমাদের করানো এই সমস্ত জিকে মক টেস্ট থেকে হুবহু প্রশ্ন কমন এসেছিল এবং সেরা গাইডেন্স সিআরপি একাডেমি দিয়ে থাকে পুলিশ পরীক্ষার। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। তো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। দেখো, এক নম্বর প্রশ্ন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি এর প্রথম মহিলা চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন নিচের কোনজন? তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মাধবী পুরী বাজ। দেখো, সেবির হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1992 সালের 12 এপ্রিল। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, ফাইলোকুইনন নাম দিয়ে পরিচিত নিচের কোন ভিটামিন? নিচের কোন ভিটামিনের রাসায়নিক নাম ফাইলোকুইনন? তো সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন কে। দেখো, এই ভিটামিনের উৎস টাটকা শাকসবজি, পালং শাক, টমেটো, অঙ্কুরিত গম, বাঁধাকপি, সয়াবিন, দুধ মাখন, যকৃৎ, বৃক্ক ইত্যাদি। এই ভিটামিনের অভাবজনিত রোগ হাইপোথ্রম্বোনেমিয়া বা রক্তক্ষরণ বা হেমারেজ। অর্থাৎ ভিটামিন কে সাহায্য করে রক্তক্ষরণ থেকে বাঁচাতে বা রক্তক্ষরণ যাতে না হয় তাতে কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে। নেক্সট, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং রেলওয়ে গ্রুপ ডির ফুল ব্যাচ কোর্স লঞ্চ করেছে সিআরপি একাডেমি, যেখানে তোমরা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক গণিত, রিজনিং, সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ক্লাস পাবে। সম্পূর্ণ বাংলা ভাষায় 90+ চ্যাপ্টার্স এবং 70 ঘন্টার প্রি রেকর্ডেড ভিডিও এবং ক্লাসের পিডিএফ তোমরা পাবে। ডিসক্রিপশন বক্স থেকে 749 টাকার বিনিময়ে তোমরা এই স্পেশাল ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও আপকামিং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, 2022 সালে কতজনকে ভারতরত্ন দেয়া হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 0। অর্থাৎ এই বছর কাউকেই ভারতরত্ন পুরস্কার দেয়া হয়নি। দেখো, প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তার নাম হলো আব্দুল গফফর খান। ভারতরত্ন পুরস্কার দেয়া হয় সাদা রঙের ফিতে দিয়ে, এই পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি। ভারতরত্ন মেডেলটি পিপুল গাছের পাতার আকৃতি। এই পুরস্কারটি দেয়া হয় 1954 খ্রিস্টাব্দে। নেক্সট, 4 নম্বর প্রশ্ন আমরা দেখব, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেয়া হয়? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 44তম সংবিধান সংশোধনী, হয়েছিল এটি 1978। নেক্সট, দেখো, গুরুত্বপূর্ণ কিছু সংবিধান সংশোধনীর ব্যাপারে দেখে নেব। 36তম সংবিধান সংশোধনী, সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়। 42তম সংবিধান সংশোধনী, বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয় সংসদকে। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ লিপিবদ্ধ করা হয় এবং সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা শব্দ 3টি প্রস্তাবনায় যোগ করা হয়। 44, সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় মৌলিক অধিকারের তালিকা থেকে। নেক্সট, 61, ভোটাধিকার লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় এবং 101 নম্বর, জিএসটি বা গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রবর্তন করা হয়। নেক্সট, আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, 2022 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন পরীক্ষাকে টার্গেট করে সিআরপি একাডেমি সম্পূর্ণ মেনের ব্যাচ কোর্স লঞ্চ করেছে, যেখানে তোমরা 6 মাসের সম্পূর্ণ গাইডেন্স পাবে এবং ডেসক্রিপটিভ পেপার, ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ গণিত, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ বাংলার ভিডিও ক্লাস এবং ক্লাসের পিডিএফ গুলো পাবে। নিজেদের এসআই মেন পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য অবশ্যই অবশ্যই 1799 টাকার বিনিময়ে ডিসক্রিপশন বক্স থেকে আমাদের এসআই স্পেশাল মেন ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। নেক্সট, দেখো, 5 নম্বর প্রশ্ন, তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেয়া হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, জিঙ্কের প্রলেপ দেয়া হয়ে থাকে। দেখো, তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্যগুলি হলো 1, সৌন্দর্য বৃদ্ধি; 2, জলবায়ু বা বিভিন্ন গ্যাসজনিত ক্ষয় থেকে ধাতুকে রক্ষা করা। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, বিশ্বের কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মার্মা এস্টেলা ইসাবেলা।
তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন 1974 সালে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয় থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়ে থাকে। দেখো এই অ্যাসিডের রাসায়নিক নাম লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড নামেও এটি পরিচিত। অয়েল অফ ভিট্রিয়ল বা রসনের রাজা হল সালফিউরিক অ্যাসিড যার সংকেত H2SO4, এবং অ্যাকোয়াফটিস হল নাইট্রিক অ্যাসিড বা HNO3। দেখো 8 নম্বর প্রশ্ন, বিদেশি চলচ্চিত্র বিভাগে কোন দেশ আজ পর্যন্ত সর্বাধিক সংখ্যক অস্কার পুরস্কার জিতেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, ইতালি। এই দেশটি 14টি পুরস্কার জিতেছে, 3টি বিশেষ পুরস্কার সহ 29টি মনোনয়ন পেয়েছে। 9 নম্বর প্রশ্ন, পাকসিনিয়া গ্রামিনিস কোন ধরনের রোগ? পাকসিনিয়া গ্রামিনিস নিচের অপশনগুলোর মধ্যে কি কোন ধরনের রোগ? তো সঠিক উত্তর হবে অপশন এ, ছত্রাকবাহী উদ্ভিদ রোগ। পাকসিনিয়া গ্রামিনিস গম ফসলের রোগের নাম। 10 নম্বর প্রশ্ন, গান্ধী চলচ্চিত্রটি কে নির্মাণ করেন? নিচের কোন ব্যক্তি নির্মাণ করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রিচার্ড অ্যাটেনবরো। গান্ধী 1982 সালের মহাকাব্যিক জীবন সংক্রান্ত চলচ্চিত্র, যেখানে ভারতের অহিংসবাদী নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবনী নাট্যরূপে প্রদর্শন করেছে। গান্ধী চরিত্রের ভূমিকায় অভিনয় করেছে ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী বেন কিংসলে। নেক্সট 11 নম্বর, কে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, অলকা উপাধ্যায়। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাকাল 1995 সাল, সদর দপ্তর দিল্লি। 12 নম্বর প্রশ্ন, দেখো জাতিসংঘ সংস্থার প্রতীক কি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, জলপায়ের পাতা। দেখো জাতিসংঘ বা ইউনাইটেড নেশন হলো একটি আন্তঃ সরকারি সংস্থা যার লক্ষ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, দেশগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত রয়েছে। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, মন্দির। সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, যেটাকে আমরা বলে থাকি, আগের দিন বলেছিলাম, তাম্র প্রস্তর যুগ, বা ইংরেজিতে বলা হয় থাকে চ্যালকোলিথিক এজের সভ্যতা। নেক্সট 15 নম্বর প্রশ্ন, পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? তো সঠিক উত্তর হবে অপশন সি, যমুনা নদীর তীরে। দেখো পানিপথের প্রথম যুদ্ধ, সময়কাল ছিল 1526 খ্রিস্টাব্দ, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়, এবং এই যুদ্ধে বাবর জয়ী হয় এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। নেক্সট পানিপথের দ্বিতীয় যুদ্ধ, সময়কাল ছিল 1556 খ্রিস্টাব্দ, আকবরের অভিভাবক বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়, এই যুদ্ধে বৈরাম খাঁ জয়ী হন। নেক্সট দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ, সময়কাল 1761 খ্রিস্টাব্দ, আফগান প্রধান আহমেদ শাহ আবদালি ও মারাঠার মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়, এই যুদ্ধে আহমেদ শাহ আবদালি জয়ী হন। 16 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি প্রকল্প নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশন বি, কেরালা। 1973 সালের এপ্রিল মাসে পরিকল্পনা আয়োগ বা প্ল্যানিং কমিশন কেরালার উত্তরাংশে অবস্থিত কুন্তিপূজ্জা নদীর উপর 25 কোটি টাকা ব্যয়ে 240 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সাইলেন্ট ভ্যালি জলোদ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। 17 নম্বর প্রশ্ন, নাগরহোল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটকাতে। দেখো কিছু জাতীয় উদ্যান দেখে নেব, নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত,
সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, পেইন্ট জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত, গির জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। নেক্সট 18 নম্বর প্রশ্ন, কোন দুটি দেশের মধ্যে ইন্দ্র মহড়া সংঘটিত হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভারত ও রাশিয়া। ইন্দ্র অর্থাৎ ইন্দ্র, ঠিক আছে, দেখো আইএনডি এবং রাশিয়ার আর এ। 19 নম্বর প্রশ্ন, দেখো নিচের কোন গিরিপথটি অরুণাচল প্রদেশে অবস্থিত? তো প্রশ্ন নাম্বার 19 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, বুমলা। 20 নম্বর প্রশ্ন, উপদ্বীপ ভারতের বৃহত্তম পশ্চিম প্রবাহিত নদী নিচের কোনটি, অর্থাৎ পশ্চিম বাহিনী সব থেকে বৃহত্তম নদী নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি, নর্মদা। এই নদীর উৎপত্তি স্থল মহাকাল পর্বতের অমর কণ্টক শৃঙ্গ, বহুবার পরীক্ষায় এসেছে। পতনস্থল খাম্বাত উপসাগর, উপনদী হিরণ, বঞ্জার, সর, শক্কর এবং তাওয়া। 21 নম্বর প্রশ্ন আমরা দেখব, সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হরপ্পা। সব থেকে প্রথমে আবিষ্কৃত হয় হরপ্পা। দেখো বর্তমানে হরপ্পা পাকিস্তান পাঞ্জাবের শাহিওয়াল জেলায় অবস্থিত, আবিষ্কারক ছিলেন দয়ারাম সাহানি এবং আবিষ্কার কাল 1921 খ্রিস্টাব্দ। নেক্সট 22 নম্বর প্রশ্ন, মায়ানমারের রাজধানী নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইপিডাওয়া। নাইপিডাও হলো মায়ানমারের রাজধানী। দেখো দেশের রাজধানীগুলো দেখে নেব, গুরুত্বপূর্ণ। জাপানের রাজধানী টোকিও, চীনের রাজধানী বেজিং, নেপালের রাজধানী কাঠমান্ডু, ইন্দোনেশিয়ার জাকার্তা, ইরাকের বাগদাদ। জাকার্তাটা সম্প্রতি কিন্তু চেঞ্জ হয়েছে ইন্দোনেশিয়া। ইরানের তেহরান, থাইল্যান্ডের ব্যাংকক, রাশিয়ার মস্কো, জার্মানির বার্লিনরে, ফ্রান্সের প্যারিস, ইতালির রোম, অস্ট্রিয়ার ভিয়েনা, সুইডেনের স্টকহোম, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার ক্যানবেরা। 23 নম্বর প্রশ্ন, কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময়ে মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার। দেখো এই সংস্থার কার্যক্রম শুরু হয় 1945 সালের 27 ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে 29টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত। নেক্সট 24 নম্বর প্রশ্ন, ফেসবুকের পুরাতন নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ফেস ম্যাচ ছিল ফেসবুকের পুরাতন নাম। 2004 সালে 4 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চেয়ারম্যান মার্ক জুকারবার্গ। 25, একটি নেটওয়ার্কে কম্পিউটার সংযোগ করার ভৌগোলিক বিন্যাসকে কি বলা হয় থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, টপোলজি বলা হয়ে থাকে। 26, লোন ফক্স ড্যান্সিং মাই অটোবায়োগ্রাফি বইটির লেখক কে? তো সঠিক উত্তর হবে অপশন এ, রাস্কিন বন্ড। দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং লেখকদের ব্যাপারে দেখে নেব, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জওহরলাল নেহরু, ইন্ডিয়া ডিভাইডার লিখেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিং, ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং, থ্রি মিস্টেক অফ মাই লাইফ এবং হাফ গার্লফ্রেন্ড লিখেছেন চেতন ভগত, ব্রোকেন রিপাবলিক লিখেছেন অরুন্ধতী রায়, ইন্ডিয়ান ফিলোসফি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণান। নেক্সট দেখো, দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন চসার, উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম, দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস, গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফট, লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। নেক্সট 27, লজ্জা বইটির লেখক বা লেখিকা নিচের কোনজন? তো সঠিক উত্তর হবে অপশন বি, তসলিমা নাসরিন। দেখো তিনি বাংলাদেশের একজন বিতর্কিত সাহিত্যিক ও চিকিৎসক, বিভিন্ন লেখকের জনপ্রিয় গ্রন্থসমূহ ব্যাপারে দেখে নেব। দেখো দ্য গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং ইতিহাস মেলা লিখেছেন উইলিয়াম কেরি,
হিতোপদেশ রাজাবলী লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, বেদান্তসার বেদান্ত গ্রন্থ মুন্ডক উপনিষদ বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখেছেন রামমোহন রায়, আখ্যান মঞ্জুরী ভ্রান্তি বিশ্বাস শকুন্তলা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, শিব শঙ্কর প্রসাদ চৌরাসিয়া কোন খেলার সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশন এ গলফ। দেখো গুরুত্বপূর্ণ ব্যক্তি ও খেলা সম্পর্কে দেখে নেব, রাফেল নাদাল নোভাক জোকোভিচ রজার ফেডারার টেনিস খেলার সাথে সম্পর্কিত, হিমা দাস দৌড়বাজ, পঙ্কজ আডবাণী স্নুকার খেলেন, মীরাবাই চানু ভারোত্তোলন করেন, পিভি সিন্ধু ব্যাডমিন্টনের সাথে যুক্ত এবং অভিনব বিন্দ্রা শুটিংয়ের সাথে। এছাড়াও সাইনা নেওয়াল ব্যাডমিন্টনের সাথে, স্বপ্না বর্মন হেপ্টাথলনের সাথে এবং স্মৃতি মান্ধানা ক্রিকেটের সাথে সম্পর্কিত। নেক্সট 29, লি কমিশন নিচের কোন বিষয়টির সাথে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাষ্ট্র কর্তৃক কমিশন গঠনের সাথে যুক্ত। দেখো লি কমিশন ভারত সরকারের উচ্চতর ভারতীয় জনসেবাগুলির জাতিগত গঠনগত বিবেচনা করার জন্য 1923 সালের ব্রিটিশ সরকার কর্তৃক নিযুক্ত সংস্থা। চেয়ারম্যান ছিলেন লর্ড লি অফ ফারমান এবং সেখানে সমান সংখ্যক ভারতীয় ব্রিটিশ সদস্য ছিলেন। নেক্সট আজকের ক্লাসের শেষ প্রশ্ন 30 নম্বর প্রশ্ন দেখো, জলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো সঠিক উত্তর হবে অপশন সি, হাইড্রোমিটারের সাহায্যে। দেখো বিভিন্ন পরিমাপক যন্ত্রের ব্যাপারে একটু দেখে নিই, আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারের সাহায্যে, গৃহীত বা বর্জিততা মাপা হয় ক্যালোরিমিটারের সাহায্যে, শব্দের প্রাবল্য মাপা হয় অডিওমিটারের সাহায্যে, কোষের তড়িৎচালক বল মাপা হয় পোটেন্সিওমিটারের সাহায্যে, সান্দ্রতা মাপা হয় ভিস্কোমিটারের সাহায্যে, তড়িৎ শক্তি সঞ্চয় মাপা হয় ক্যাপাসিটারের সাহায্যে এবং আলোর বর্ণালী বিশ্লেষণ করা হয় স্পেকট্রোমিটারের সাহায্যে। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু জানাবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য। সিআরপি একাডেমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেল এবং সিএইচএসএল এর সেরা প্রস্তুতি দিচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো এবং টেলিগ্রামে সার্চ করো সিআরপি একাডেমি, আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও এবং এখানে গুরুত্বপূর্ণ প্রতিদিন কুইজ চলছে সেগুলো অ্যাটেম্প করো এবং নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে সেগুলো যাচাই করে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।